মা কিছুদিন আগে তারা কইছেন সফল, এখন কোন যে মাইনাস ওয়ালা সফল। আরো সহজ করে দি, বিদেশ জালে সফল, 20 বছর বিদেশ করে দেশে আসছে কিছু করতে পারে, তখন আপনি আমি কিতা কই জানেননি, এত বছর এখানে কিতা করছো? এসে কথা কয় না কা, এত বছর বিদেশ করে কিতা করছো? তার মানে কি কই, তুমি না বললা বিদেশ যাওয়ার আগে যাইলে তুই সফল, এখন কেন ব্যর্থ বলো? টাকা তো কামাইতে পারো নাই। ও ইমানদার ভাইরা শুনে রাখুন, টাকা আমাদের সফলতা নয়, জমিন আমাদের সফলতা নয়, আমাদের ঈমান, আমাদের আমল, এটাই আমাদের আসল সফলতা। কথা বলেন ঠিক না বেটে? আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد. اللهم صل على যাই যদি মরত ন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নবিয়ানা, যে বাপড়ে প্রেমের সাথে দরুদ নবর দোজক হারাম হবে আশেক নবীর উপর। আল্লাহুম্মা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে কি আওয়াজে পড়ার চেষ্টা করি। আজকের উপস্থিতি যেভাবে আমি দেখতে পাচ্ছি, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিকদের উপস্থিতির ঢল নেমেছে আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু ছোট করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এই মাহফিল নির্দিষ্ট সময়ের পরে আর থাকবে না, আমাদের বসাটা যেন হয় মাওলার দরবারে ক্ষমা পাওয়ার নিয়তে। বলা তো যায় না কার বলাটা মাওলা পছন্দ করে কবুল করে সারা জীবনের কবিরা সগিরা গুনাও মাফ করে দিতে পারে। সুতরাং নিয়তটা ওইটাই থাক, মওলার রহমতের দরবারের ভিক্ষুক সেজে বসি, আওয়াজটুকু বের করি ওই সত্তার নামে যিনি আওয়াজ করার তৌফিকটুকু আমাদেরকে দান করেছে। একজন আল্লাহর বান্দার জবানও যেন চুপ করে না থাকে, প্রেমময় আওয়াজ নিয়ে হক লা ইলাহা হসবি রব্বি জল্লাল্লাহ
মতো দেখি সবাই একই আওয়াজে ত্রিভুবনেরে মধ্যে ত্রিভুবনেরে এলো রে দুনিয়া আয়রে সাগরে অধ্যকার চাঁদপুর কচুয়া রহিমানগর সাতবাড়িয়া মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে তাজামিয়া কমিটি ও অত্র এলাকার সকল সুন্নি তরিকত ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উশান নূরানি ইমানি মাহফিলের সম্মানিত সদরে মোহতরম জনাব আল হাজ মোহাম্মদ আশরাফ হোসেন সাহেব আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা সারা বাংলার ঐতিহ্যবাহী সুনামধন্য দরবার শাহপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা দামাত বরকাতুল আলিয়া উপস্থিত স্টেজে আমন্ত্রিত ওলামায়ে কেরাম স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে শ্রবণরত আমার সম্মানিত মা বোনেরা উপস্থিত হাজারানে মজলিস এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সর্বপ্রথম আমরা সকলে মিলে ওই রহমানের রহমতের দরবারে অন্তরের মহাব্বতের আওয়াজটুকু মিশ্রিত করে একবার শুক্রিয়া আদা করার চেষ্টা করব যে রহমান রহিম রহমত করে আমাদের মতো অযোগ্য বান্দাদেরকে আজকের মাহফিলে বসার সৌভাগ্যটুকু করে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরগুলা করে করে নিজেদের নেকির পাল্লা বাড়ি করার সুযোগ দান করেছেন ওই আল্লাহর দরবারে ঈমানী কণ্ঠে শুক্রিয়া আদায় করে উচ্চস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজ লাগাই বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, আয়োজনে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা যারা ইতিমধ্যে মেহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা মেহফিলে উপস্থিত হব, রব্বে করিম আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন। আমিন। আল্লাহ পাক আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। এই মুহূর্তে এই এলাকায় যতগুলা কবরবাসীর কবরে আজাব হচ্ছে, এই মাহফিলের উসিলায় সকলের দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন। প্রিয় হাজরিন, আমি তাহিরি ভাই নয়, ওনার ছোট ভাই। আপনাদের মহাব্বত উপস্থিত হয়েছে সুদূর চট্টগ্রাম থেকে। আল্লাহর ওয়াস্তে আমি সকলের কাছে একটু হাত জোর করব, যতক্ষণ মৌলা আমি অদম অযোগ্যকে দিয়ে বলাই, সকলের কাছে একটাই অনুরোধ, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কিসের কান? আর একটু চিল্লায় বলেন, মনের কান। প্রত্যেকটি কথা শোনার পরে আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, অনুরোধ শুধু বাই হিসাবে এতটুক আপনার কাছে আমি রাখলাম। প্রতিটি কথা শোনার পরে নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেক দিয়ে প্লাস মাইনাস দিয়ে হিসাব করে ভেবে দেখবেন, সঠিক মনে হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। কারণ তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম।
তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম, ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, কোলাকুলির নাম ইসলাম। আমরা যে ইসলাম মানি সেই ইসলাম আমাদেরকে মহাব্বত শিখায়। আমাদের ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম আপনাকে আমাকে আমাদেরকে শিক্ষা দিয়েছে, কেউ যদি তোমার চলার পথকে বন্ধ করে দেয়, আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয় তার জন্য চলার রাস্তা তুমি খুলে দাও, চলার রাস্তা তুমি খুলে দাও। সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, কেউ যদি তোমার পাতের বাদ কেড়ে নিয়ে যায়, তৌফিক যদি আসে তাকে দুই বেলার খাবার ব্যবস্থা করে দাও। শুনুন, লক্ষ জনতা হয়ে গেল, আল্লাহ মাহফিল কবুল করবে। পাঁচজন মানুষ হয়েছে, আল্লাহ মাহফিল কবুল করবে না, এমন কোন কথা বলেন? আপনি নামাজ পড়েন কাকে কবুল করানোর জন্য? ভাই যুবক ভাইরা তো আওয়াজ দিয়ে বলেন। আপনি যে রোজাটা রাখেন রমজানের সময়, ক্ষুধা যে সহ্য করেন, বুকে তৃষ্ণা সহ্য করেন, কাকে সন্তুষ্টি করার জন্য? আপনার আল্লাহ কি এমন যে এসিওয়ালা মসজিদে নামাজ পড়লে কবুল করবে, বাংলা মসজিদে নামাজ পড়লে কবুল করবে না? তাহলে আপনার আল্লাহ তো পাঁচতলা বিল্ডিং দেখে না, আপনার আল্লাহ তো এসিওয়ালা মসজিদ দেখে না, আপনার আল্লাহ তো প্যান্ডেলের দূরত্ব দেখে না। আল্লাহ পাক বলে যে আমার কাছে চেহারার দাম নাই, আমার কাছে মানুষের আধিক্যতার দাম নাই, আমার কাছে সৌন্দর্যের দাম নাই। আল্লাহ তুমি কি চাও? আল্লাহ পাক বলে যে আমি বান্দার শুধু পবিত্র মনটা দেখতে থাকি। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। প্রিয় হাজরিন, বিরক্ত লাগলে চলে যান, আশেক থাকলে বসবেন, কথা বলে না। লক্ষ্য আবেদ এক পাল্লায় যদি রাখা হয়, অন্য পাল্লায় যদি একজন আশেক রাখা হয়, আপনার আল্লাহর কাছে আশেকের পাল্লাটাই ভারী হবে। আপনি কি হতে চান আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন লক্ষ্য আবেগ একজন আশেকের তুলনায় কোনো কিছু নয়। একটু খেয়াল করবেন, প্রত্যেকটি মাহফিল সমস্যা, আপনারা ডিস্টার্ব করলে আমারা ডিস্টার্ব হয়ে যাবে। আমাকে অতীত থেকে চিনেন, আমাকে দূর থেকে দেখেছেন, এমন কেউ থাকলে হাত তুলেন। এত মানুষ চিনার দরকার কি ভাই? হাত নামাই ফেলেন। আমার মাহফিল কাউকে দেখানোর জন্য নয়, আমার মওলার দয়া পাওয়ার জন্য। সেজন্য কোনো বিশাল মাহফিল আমি দাওয়াত নিই না। একটু খেয়াল করবেন, প্লিজ প্লিজ ভাই, কি মনের লাইভ দেন, মোবাইলের লাইভ দিয়ে কি তৈব, মনের লাইভটা দেন না, যেটার লগে কানেকশন আছে লামো কানে। আমি এখানে আশেক দেখতে চাই, আমি এখানে সেই সমস্ত বান্দাদেরকে দেখতে চাই যারা নিজের জীবনে অতীতে গুনাহ করেছে, এখন আফসোস করছে, আমি তাদেরকে দেখতে চাই। আমি তাদেরকে দেখতে চাই যারা আল্লাহর রহমতের দরবারে ভিক্ষুক সেজে বসতে চাই। আমি তাদেরকে দেখতে চাই যারা হাশরের সেই বেসাহারা মুহূর্তে রহমাতুল লিল আলামিন নবীর সুপারিশের আশা করে, আমি তাদেরকে দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই যাদের অন্ধকার কবরে জগৎবাসী আত্মীয় স্বজন যাদেরকে অন্ধকার কবর করে মাটির নিচে চাপা দেওয়ার পরে যারা নিজের কবরকে অন্ধকার দেখতে চাই না, নূর দিয়ে আলোকিত দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই। বিশেষ করে যারা যুব সমাজ আছেন, ইয়াং জেনারেশন, স্কুল কলেজ ভার্সিটির আমার ভাইয়েরা আছেন, আপনাদের গভীর মনোযোগ। ভাই এখানে বারবার বলতেছি তাহিরি ভাই আসে নাই, ধাক্কা ধাক্কি করার দরকার নাই। আমার ভাই তাহিরি ভাই আসলে ধাক্কা ধাক্কি হইলো জিনিসটা সুন্দর, আমি তো ছোট মানুষ, আমার লেগে কি লেগে ধাক্কা ধাক্কি করবেন, দরকার নেই। শুনুন একটু মনোযোগ,
সফলতা ব্যর্থতা কোনটা চান? আমি ছোট করে কইছে বলে আপনারাও কইবেন ছোট কইরা, আমি সফলতা নাকি ব্যর্থতা? যাদের দাদা নানার বয়সী চুপ করে থাকেন, আপনাদের কথা বলার দরকার নাই। আপনারা এই কথা বলতে বলতে সিল্লেতে সিল্লেতে কালাদারি সাদা বানাইছেন, আর কত সিল্লেবেন? আপনাদের পক্ষ থেকে আপনাদের নাতি যারা যুবক আছে তারাই কথা বলিয়ে দিতে পারবে। আমার যুবকলা লাগবে, কারণ কথা বলতে দিলে তো সমস্যা, কখন জানি আবার মারহাবা কইতে যায় দাঁত একটা ফইরা যায়। ঠিক নিও, সফলতা চান না ব্যর্থতা চান? আপনি আমি সফলতা বলতে কি বুঝি? গোল্ডেন এ প্লাস পেয়েছে সফল, গোল্ডেন এ প্লাস পেয়েছে সফল, এমএনএস পেয়েছে ব্যর্থ, চাকরি পেয়েছে সফল, চাকরি পাই নাই ব্যর্থ, এটাই আমাদের মাথায় বসা। একটু কথা মনে রাখবেন, সফলতা যদি আপনারই হয় কবরে আপনার সাথে গেল না কেন গোল্ডেন এ প্লাস? সফলতা যদি আপনার হয় চাকরি পাওয়া, 28 দিন চাকরি করার পর আপনি যদি মারা যান বেতনটা আপনার কবরে না দিয়ে আপনার বংশলাকে কেন দিচ্ছে? সফলতা যদি আপনার হয় বিদেশ যাওয়া, লাশটা কেন পাঠাই দিচ্ছে? কি সফলতা থাকবে, কবরও আপনার সাথে থাকবে, হাসরও আপনার সাথে থাকবে, এটাই আপনার আসল সফলতা, এটাই আপনার আসল সফলতা। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার সাইতে সেহারা সাইতে ম্যাক বেশি, একটু ম্যাকটার একটু নিছেন আমার, আমি ওনাদেরকে দেখতেছি না। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে মহাব্বতের আওয়াজ বলেন একবার, আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের এলাকার মেহমান, সাঁতপুরের চট্টগ্রাম থেকে আসছি, তার মানে আমি কি আপনাদের এলাকায় কি মেহমানদের মেহমানদারি করা হয় সুন্দরভাবে নাকি অপমান করে? বাস আমি মহাব্বত নিয়ে এসেছি, যাওয়ার সময় আপনাদের মহাব্বত এবং দোয়া নিয়ে যেতে চাই। বাসবেন আর কয়দিন, কয়দিন আর থাকবে? এই জুলুস বেশি দিন থাকবে না। আসল জুলুস যদি করতে মন চাই, কবরে আপনাকে রাখার পরে যদি কবর আলোকিত হয়ে যায়, আপনার জুলুস সেদিন থেকে না শুরু হবে। কি জীবন ভাবছেন, কি জীবন দেখছেন, আসল জীবন কি বুঝার চেষ্টা করেন। আগে শুনুন, মাহফিল কাকে বলে জানার দরকার? মাহফিল যে আমরা করি, মাহফিল কাকে বলে? এক কথায় বুঝে নেবেন যুব সমাজ, এমন একটি প্রোগ্রাম যেখানে মানবের জীবনের পরিবর্তনের ক্লাস করা হয়, এটার নামে মাহফিল। মানব জীবনের জীবন দ্বারা পরিবর্তনের ক্লাস যেখানে করা হয়, এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? একটা মাহফিলের মধ্যে 1 লক্ষ মানুষের ভিতরে একজনও যদি বুঝতে পারে আমি অতীতে গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করা দরকার, সে তওবা করার নিয়ত করার সাথে সাথে সকলের মাহফিল সার্থক হয়ে যাবে। সেজন্য রসুল বলেছেন, ইন্নামাল আমালু বিনিয়াত। মাশাআল্লাহ, আপনারা তো সবকিছু ভালো করে জানেন, গভীর মনোযোগ। সফলতা আর ব্যর্থতা কাকে বলে শুনুন। আমরা মনে করেছি গোল্ডেন এ প্লাস সফল, নো 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 নো, আসল সফল কি? যেটা আপনার সাথে কখনো ছাড়বে, এখন কবরে দেওয়ার সাথে সাথে গোল্ডেন এ প্লাস উপরে, 5 তলা বিল্ডিং উপরে, চাকরি উপরে, ব্যবসা উপরে, প্রাডু উপরে, ভিসা উপরে, পাসপোর্ট উপরে। তো আমার সাথে কি রইল, আমার সাথে কি রইল, আমার সাথে কি রইল? আমি তো অসহায়, আমিই তো সফল হয়েছিলাম দুনিয়াতে, কই সফলতা তো আমার কাছে নাই। এমনকি আমি মারা যাওয়ার পরে আমার সার্টিফিকেট কারো কোনো কাজে আসবে না, সেটা সবাই জানে, তারপরও সার্টিফিকেট কিন্তু কবরে দিবে না। আমি সার্টিফিকেট অর্জন করলাম, কিসের সফলতা? নয় 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 নয়, আসল সফলতা হচ্ছে যেটা আপনার সাথে থাকবে। কি থাকবে? আপনার সাথে আপনার ঈমান থাকবে, আপনার সাথে আপনার আমল থাকবে, এই দুইটা জায়গায় যে সফল সে সব দিকে সফল হয়ে যাবে। এতদিন মনে করছেন সার্টিফিকেট অর্জন করা সফল। আমি যুব সমাজের কাছে একটা কথা বলি, এমএনএস পাইছে একজন, গোল্ডেন এ প্লাস পাইছে একজন, সফল কে? কথা না কইলে তো সন্ত এ প্লাস যে পাইছে সে সফল। এখন বাস্তবতা যাইয়া এ প্লাস ওয়ালা চাকরি পাই নাই, এমএনএস ওয়ালা চাকরি পাইছে, এখন কোন সফল কেডা? ওমা কিছুদিন আগে তারা কইছেন সফল, এখন কোন যে এমএনএস ওয়ালা সফল? আরো সহজ করে দি, বিদেশ যাইলে সফল,
20 বছর বিদেশ কইরা দেশে আসছে কিছু করতে পারে তখন আপনি আমি কিতা কই জানেননি এত বছর এখানে কিতা কইছ এই যে কথা কই না কা এত বছর বিদেশ কইরা কিতা কইছ তার মানে কি ভাই তুমি না বললা বিদেশ যাওয়ার আগে যাইলে তুই সফল এখন কেন ব্যর্থ বলো আর টাকা তো কামাইতে পারো নাই ও ইমানদার ভাইরা শুনে রাখুন টাকা আমাদের সফলতা নয় জমিন আমাদের সফলতা নয় আমাদের ঈমান আমাদের আমল এটাই আমাদের আসল সফলতা কথা বলেন ঠিক না বেটে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এখন সেই সফলতার জন্য কোরআন দরকার আছে ও ভাই বলেন না আছে না মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ আজকে আপনারা যা জানেন আমি সেগুলাই বলবো কিন্তু আমার মৌলার দরবারের ভিখারি হয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব হাতের পাঁচ আঙ্গুল সমান নয় সবাই জানে একবারও কি ভেবেছেন কেন সমান নয় কখনো কি ভাবনার আচ্ছা বলেন নাক কয়টা যারা নাক আছে তারা কইয়েন নাক কাটা যারা তারা কইয়েন না নাক কয়টা ছিদ্র কয়টা রাস্তা কয়টা আরে এত কথা কোন কই মুখে গিয়ের কথা হাত থাকতে মারামারি লাগিয়ে জানছে যে কথাটা নাক জোরে কন নাক ছিদ্র রাস্তা যদি দুইটা ছিদ্রর দুইটা রাস্তা হতো একটা ড্রপ দিলে একদিকে যাইতো আরেকটা ড্রপ দিলে আরেক দিকে যাইতো এখন বলেন তো নাকটা সৃষ্টি করলেন কে না বুঝা করছে কারণ সারা করছে ও নাকওয়ালা ভাই নাক তো আর আছে আপনার কাছে কখনো কি বাইবা দেখছেন নিও আল্লাহ নাক দিলেন একটা রাস্তা দিলেন একটা ছিদ্র কেন দিলেন দুইটা বান্দা বলে আল্লাহ একটা রাস্তা দিলা তুমি একটা ছিদ্র কেন দিলা দুইটা আল্লাহ কয় দিছি যখন বুঝা শুনিয়া দিছি আল্লাহ কেন দিলা কয় শীতকাল আসলে বুঝবি এখন কোন শীতকালে নাক জাম হয়নি নিঃশ্বাস নেন কি দিয়া নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে কয় হক কাণ্ড তো ঠিক খাইছে না দে একটা না জাম আর একটা তো খোলা আর একটু জোরে বলেন না যদি আপনার কথা মোতাবেক আপনার আল্লাহ একটি নাকের একটি রাস্তায় একটি ছিদ্র রাখতেন সেই ছিদ্রটাই শীতকালে যদি জ্যাম হয়ে যেত নিঃশ্বাস নেওয়ার সুযোগ না কে বাধ্য হয়ে আপনাকে হা করে নিঃশ্বাস নেওয়া লাগতো আর মশা মাছি সুন্দর করে একটা ফিরি ফিরি গড় ফাইয়া যেত কথা কয় না রে ভাই আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে কারণ আছে না নাই আল্লাহ আপনাকে বানালেন কেন আল্লাহ আপনাকে পাঠালেন কেন অশিক্ষিত সমাজ গভীর মনোযোগ সময় যেহেতু অল্প আমাকে খুব দ্রুত গতিতে যেতে হবে আপনি জানেন কিছু সন্তান মায়ের পেটে নষ্ট হয়ে যায় আপনি জানেন কিছু সন্তান জন্মের আগে মারা যায় আপনি জানেন কিছু সন্তান ডেলিভারির পরে মারা যায় আপনি জেনেছেন আপনি জেনেছেন আপনি শুনেছেন দুই বছরে মারা গিয়েছে পাঁচ বছরে মারা গিয়েছে আল্লাহর হুকুমই তো হয়েছে নিজেকে একবার প্রশ্ন করেন আল্লাহ আমি তো জানি মায়ের পেটে তুমি চাইলে মেরে ফেলতে পারতা আমাকে বাসায় রাখলা কেন আমারে বাসায় রাখলা কেন যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন তখন আপনার মন উত্তর দিবে বান্দারে কিছু একটা কাজ এখনো বাকি আছে সেজন্যই মওলা তোরে এখনো বাসায় রেখেছে কাজটা কি সেটাকে খুঁজে বের করুন তারপরে করার চেষ্টা করুন পারেন কিংবা না পারেন পরের কথা অন্তত হাশরের ময়দানে আল্লাহ পাককে গিয়ে বলতে পারবেন মওলা তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নেই কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য তোমাকে খুশি করার জন্য তোমাকে খুশি করার জন্য মওলা আমার চেষ্টাটা দেখে তুমি আমার উপর রাজি হয়ে যাও তুমি বিচারের দিনে আমার দিকে তাকাইও না তোমার রহমান নামের দিকে তাকাই তুমি আমার উপর রহমত করি
ও ভাই আল্লাহর ওয়াস্তে খেলতামাশায় আর কয়দিন কাটাবেন? কয় তো জনকে, যুবককে, কত বন্ধুকে আপনি হারাচ্ছেন, কত বন্ধুকে চোখের সামনে আপনি দাফন করেছেন, কত বন্ধুর লাশ আপনার চোখের সামনে উঠেছে, কালকে আপনারটা উঠে যাবে। কি করবেন সেই দিন, কি নিয়ে যাচ্ছেন সেই দিন? নিজের জীবনকে যদি পরিবর্তন করতে চান, শুধু চারটা প্রশ্ন করবেন নিজেকে। উত্তর দিতে হবে না কাউকে, কাউকে জবাবদিহি করতে হবে না। প্রত্যেকটি বান্দার মুখের জন্য কেন পাঠালো, তিন নম্বর কি করছি, চার নম্বর কি নিয়ে যাব। যেই দিন আপনার জীবনে চারটি প্রশ্ন ফুল ফিল আপ হয়ে যাবে, আপনার জীবন সার্থক হয়ে যাবে। গরু আছে না নাই? আমরাও আমরাও গরু খাই, আমরাও গরু ঘুমাই, আমরাও গরু মরে গেল, আমরাও মরে গেলাম, তো গরু আর আমাদের পার্থক্য কি? অনেকে বলবে যে আমরা ইবাদত করি, ফর ইওর কাইন্ড ইনফরমেশন ভাই, আল্লাহর প্রতিটা সৃষ্টি নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ স্টাইলে আল্লাহর ইবাদত করে, মেঘ মেঘের মতো ইবাদত করে, গাছ গাছের মতো ইবাদত করে। আমার সায়েন্সের যদি ভাইয়েরা থাকেন আমাকে আওয়াজ দিয়ে বলেন, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গাছেরও জান আছে, গাছও গাছেরও জান আছে, গাছেও খাওয়া দাওয়া আছে, গাছেও আল্লাহর জিকির করে। আচ্ছা শুনেন, আরো সহজ করে, আপনারা বিরক্ত হচ্ছে না তো ভাই? আপনারা যতক্ষণ মহাব্বত দিবেন আমি আছে, তারপরে বিদায়। অনেকের আওয়াজ শুনে মনে হয় কয় আপনি তাড়াতাড়ি চইলা যান, আমরা খাইয়া লই তাড়াতাড়ি, কষ্ট হয়। একটা কথা কইতাম নি, আমি তো শুনছি সাতপুরের মানুষ নাকি দিলওয়ালা মানুষ, তারা নাকি সিডাঙ্গা মানুষের মতো মানুষের মেহমানদারি বেশি করে। মোটামুটি আইসা বুঝলাম কিছুটা, বাকিটা এখানে দেখতে চাই। কথা কন ঠিক না? সফল হতে চান না ব্যর্থ হতে চান? তাহলে বাদ দিয়ে দেন মাথার থেকে চিন্তা, গোল্ডেন এ প্লাসের দরকার নেই। বাদ দিয়ে দেন মাথার থেকে চিন্তা, চাকরি পাওয়ার দরকার নেই। মওলা দয়া করে যেটা দিবে সেটাই যথেষ্ট। আপনি চাকরি নিয়ে ভাবছেন তাই আপনার টেনশন, আপনি ব্যবসা নিয়ে ভাবছেন তাই আপনার টেনশন। বলেন তো, টেনশন করে এ পর্যন্ত কারো কোনো লাভ হয়েছে? কেন আপনি চিন্তা করছেন? আপনি তো সেই আল্লাহর বান্দা যিনি আপনাকে মায়ের পেটে পানির ভিতরে থাকা অবস্থায় খাওয়া খাওয়াইছেন, যত্ন নিয়েছেন, আপনার কেন এত টেনশন? এসে কথা কই না কা, আপনার আমার কোনো টেনশনের দরকার আছে? এখন একটু খেয়াল করুন, এই কোরআন ছাড়া হেদায়েত পাওয়া সম্ভব? কিন্তু বাস্তবতা কি, এই কোরআন দিয়ে কেউ হেদায়েত পায়, এই কোরআন দিয়ে কেউ হেদায়েত পায় না। এই কোরআন কাউকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, এই কোরআন কাউকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। তো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে রিসিপশন করার মধ্যে, ঠিক না? এখন বলেন কোরআনের সর্ব যেটা সবচাইতে বড় সুরা সেই সুরের নাম কি? সুরা বাকারা মানে কি? এখন কোন কিতাব এটা? গরুর লাইগা কথা কয় না কা, এই কিতাবটা কি ছাগলের জন্য? ওয়াল্লাহ কিতাব তো মানুষের জন্য, গরুর নাম কা দিলা? এখন বলেন সর্বশেষ সুরার নাম কি? তার মানে গরু দিয়া শুরু, মানুষ দিয়া শেষ। মওলা তুমি কি বুঝাইতে চাও? কই এটা এমন একটি কিতাব, এমন একটি নূর, তুমি অমানুষ হইয়া পশু হইয়া পড়া শুরু করবা, নূর যদি তুমি নেওয়ার মতো নিতে পারো, মানুষের মতো মানুষ হইয়া তুমি বের হয়ে যাবা। সেই কোরআনটা আপনার আমার ঘরে কি অবস্থায় পড়ে আছে দেখেন গা, দেখেন গা যাইয়া দুল পড়ে রয়েছে, দেখেন গা যাইয়া অপরিষ্কারে পড়ে রয়েছে। আপনার আমার সময় হয় টিভি মোছার জন্য, আপনার আমার সময় হয় ফার্নিচার মোছার জন্য, কোরআনটাকে রেখে দিয়েছি, কখন জানি রমজানের চাঁদ উঠবে, কখন জানি রমজান আসবে, তারপর কোরআনটা খুলবো। শুনুন শুনুন শুনুন, জেনে রাখুন, বুঝে রাখুন, এই কোরআনে নাই বলতে কোনো কিছু নাই, সব কিছু কোরআনে আছে, সব কিছু কোরআনে আছে, সব কিছু কোরআনে আছে। আর সেই কোরআনটা আপনি আমি খুলি শুধু একটাই কারণ, একটা হচ্ছে সওয়াব কামানোর জন্য।
এছাড়া আর কোনো কারণ নাই। আর বিদুর্মীরা যখন কোরআন খুলে সেই কোরআন দিয়ে তারা মহাকাশ অভিযান শুরু করে দেয়, এই কোরআন দিয়ে সূরা নজম তেলাওয়াত করে করে তারা সৌরজগৎ নিয়ে গবেষণা শুরু করে দেয়। আপনার কাছে কোন কোরআন আছে আপনি জানেন? আপনাদের এলাকায় মোহনা আসেনি? আরা সিনেঙ্গে মানুষ হইতারি ও ভাই তোমার সান্তুজ্যওয়ালা হইন না পারো না বেশি তারা না মাতে মাতো না ওয়া কেন হস্তর ফানলা তোমার তুম অবাই আনার তো হস্তর না হন আরা সি দেখ না তুন আইসি দে নিন জানি তো তোমারা কেন হন না মাতিলে কেন সুন্দর লাগে দেরি। আপনাদের এখানে মোহনা আছে? মোহনা কয় নদীর মিলনস্থল? আরো জোরে, তিন নদীর মধ্যে দুইটা নদী প্রসিদ্ধ, একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে এখন বলেন পদ্মা মেঘনা যেখানে মিলনস্থল, তিনটা নদীর মিলনস্থল সেই জায়গাকে বলা হয় মোহনা। এবং সবচাইতে চালকদের জন্য শিপ লঞ্চ যারা চালায় তাদের জন্য সবচাইতে মারাত্মক হচ্ছে সেই মোহনা। আরো জোরে, ভুল বলছি মনে হয়? এই পদ্মাকে দেখেন, মেঘনাকে দেখেন, পদ্মার চরিত্র একরকম, মেঘনার চরিত্র আরেক রকম। সেজন্য প্রায় সময় টিভিতে দেখবেন পদ্মার থাবায় গ্রাম বিলীন, পদ্মার বাঙ্গনে গ্রাম বিলীন হয়েছে, মেঘনার থাবায় বলে না, কারণ মেঘনা শান্ত পদ্মা গরম। এখন বলেন পদ্মার পানি আর মেঘনার পানি কি এক? শিক্ষিত সমাজের গভীর মনোযোগ, পদ্মার পানি মেঘনার পানি এক? আপনি যখন লঞ্চে করে যাবেন দেখবেন পদ্মার পানি একরকম, মেঘনার পানি একরকম। বড় অবাককর বিষয়, এই পানিটার মধ্যে যদি আমি এক ফোঁটা কালো রং ঢেলে দিই সাদাটা কালো হয়ে যাবে, লাল ঢেলে দিলে লাল হয়ে যাবে। তার মানে কি? পানির চরিত্র হচ্ছে মিশে যাওয়া, পানির চরিত্র হচ্ছে মিশে যাওয়া, পানির চরিত্র মিশে যাওয়া। বড় তাআজ্জুবের বিষয়, বড় অবাককর বিষয়, পদ্মার পানি মেঘনাকে ধাক্কা দেয়, মেঘনার পানি পদ্মাকে ধাক্কা দেয়। বড় অবাককর বিষয়, গোলাটা পরিষ্কার হয় না, পরিষ্কারটা গোলা হয় না। বড় ভাবতে লাগলাম হুজুরে মুকাররম আপনার এলাকার খতিব ওয়াইজের মধ্যে বলেছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবে সমস্ত কিছুর তত্ত্ব মজুদ আছে, এটা হচ্ছে কোরআন। আমি হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর পদ্মা দেখলাম একরকম, মেঘনা দেখলাম একরকম, এটার কোন তত্ত্ব কোরআনে আছে? হুজুর মুস্কি হেসে বলে আছে 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 আছে। হুজুর কি বলেন পদ্মা মেঘনার কথা কোরআনের মধ্যে আছে? হুজুর মুস্কি হেসে বলে মারাজাল বাহারাই। আপনার কাছে সেই কোরআন আছে যেটার মধ্যে পদ্মা মেঘনার নিউজও আছে না? সুবহানাল্লাহ গড়ে যাইয়া বললেন সুবহানাল্লাহ, বললে তো মামলা দিবে। একটু শুনেন, আমরা এখন বস কি আচ্ছা থাক 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 আমরা এখন কিসের উপরে? সমস্ত মানুষ কিসের উপর? আমার শিক্ষিত ভাই যারা আছেন, আমরা কি শোনার জন্য এসেছি নাকি শিকার জন্য এসেছি? শোনার জন্য যদি বলেন তাহলে মোকারম বাড়িকে বাদ দেন, আমি শোনানোর পাবলিক না, আমি দয়া নেওয়ার পাবলিক। একটু খেয়াল করবেন, দশতলা বিল্ডিং যদি করতে চান ফাউন্ডেশন শক্ত করেন, ফাউন্ডেশন যত মজবুত। আর না হয় যে কোনো সময় রানা প্লাজার মতো, এখন আপনি দেখলেন বিশতলা বিল্ডিং, আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই ফাউন্ডেশনটা কমপক্ষে 25 অথবা 30 তলার আছে, ঠিক না? এখন একটু খেয়াল করবেন, আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন, সারা দুনিয়ার মানুষ কিসের উপর? সারা দুনিয়ার কোটি কোটি বিল্ডিং কিসের উপর? আওয়াজ কিন্তু বড় হতে হবে, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ বড় লাগবে, আমাদের সময় খুব অল্প, একটু গভীর মনোযোগ। সারা বিল্ডিং সবগুলা কিসের উপর? লক্ষ লক্ষ বিমান কিসের উপর? লক্ষ লক্ষ ফ্যাক্টরি কিসের উপর? লক্ষ লক্ষ নদী কিসের উপর? হাজার হাজার সাগর কিসের উপর? হাজার হাজার গাড়ি কিসের উপর? হাজার হাজার ট্রাক কিসের উপর? এখন বলেন মাটির ফাউন্ডেশন কত? আপনি তো বলেছেন ফাউন্ডেশন যত মজবুত হবে উপরে জিনিস তত টিকে থাকবে। এক জায়গায় আজকে হাজার মানুষ এক জায়গায় হয়েছে, কই স্টেট তো ভেঙে পড়তো, মাটি তো দেবে যাচ্ছে না, 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 মাটি তো দেবে। আবার বলছি, আশেক থাকলে এসকো নিয়ে বসেন, আল্লাহ দেখানো এবাদত পছন্দ করে না, আল্লাহ মনের ইবাদত পছন্দ করে।
আল্লাহ কপালওয়ালা সিজদা পছন্দ করে না, আল্লাহ সেই সিজদা পছন্দ করে যে সিজদায় কপাল ঝুকার আগে বান্দার দিলটা রহমানের দরবারে ঝুঁকে যায়। আল্লাহ সেই সিজদা চায়। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সেলফি হুজুর, দিলের কান, দিলের কান। আমি তো চলে যাব, আর আসবো না তো আপনাদের এলাকায়, আমি আপনাদের এলাকায় আর আসবো না, এটাই ফতম, এটাই শেষ। শুনেন, আমি চাচ্ছি না, আমার হায়াত তোর বিশ্বাস নাই তো, সেজন্য আমি চাচ্ছি আমার আশাটা যেন আমার গাড়িতে উঠার পর মনে হয় যে না আমি আমার ইমানি ভাইদের কাছে কিছু দিয়ে আসতে পেরেছি। সেজন্য আমি চাচ্ছি না আপনারা শুধু মোবাইল টোবাইল না, মনের দিলটা খুলে রাখেন। ও মাটি, তোর ফাউন্ডেশন কত? কারণ আমরা জানি ফাউন্ডেশন যত উপরে বার নেই তত, এত মানুষ এক জায়গায় হইলাম এইরকম আরো দশ ডবল মানুষ আনেন, মাটির কিচ্ছু হইত না। এখন বলেন মাটির নিচে কি পানির উপর মাটি থাকে কেমনে? আরো জোরে 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 বাস্তবতায় বলে পানির উপরে মাটি থাকতে পারে না। আর যেখানে আপনার ফাউন্ডেশন হবে দুর্বল, সেখানে যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়া অসম্ভব কোনো কিছু না। বড় অবাককর হয়ে গেল, এক কোটি মানুষ এক জায়গায় মাটির উপরে, মাটি তো দশে যাওয়া দূরের কথা, বাঁকা পর্যন্ত হলো না, বাঁকা পর্যন্ত হলো না, এইদিকে ভূমিকম্প চলে আসলো, ভূমিকম্পর সেই কম্পন হয়ে গেল, বড় অবাককর বিষয়, দশতলা বিল্ডিং দৈশা পড়ছে, মাটি দৈশা পড়ে নাই। এইবার প্রশ্ন করেন মাটির ফাউন্ডেশন কত? আল্লাহ আপনাকে এই জন্যই বানিয়েছেন। আল্লাহ পাক বলে, ও বান্দা তোকে আমি বানিয়েছি, এই বানিয়েছি তোকে একটা কারণে বানিয়েছি বান্দা, এবাদতের যদি দরকার হতো নিষ্পাপ ফেরেশতারা আগে থেকেই ছিল, তোদের এবাদত আমার দরকার নাই। বান্দার এবাদতে আল্লাহর ক্ষমতা বাড়েও না, বান্দা এবাদত না করলে আল্লাহর ক্ষমতা কমেও না। আল্লাহ পাক বলে, বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরআনের আয়াত তাফসীরের মধ্যে এসেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ পাক বলে, আমি শুধু মানব জাতি বানিয়েছি আমাকে চেনার জন্য, আমি আল্লাহকে জানার জন্য, এক কথায় আমি আল্লাহ গোপন রয়ে গেলাম, আমাকে খুঁজে বের করার জন্য মানব বানিয়েছি। একবার বলেন মারহাবা। এখন শুনবেন, শুনবেন, মাটির ফাউন্ডেশন কত জানার দরকার আছে? মাটির ফাউন্ডেশন জানার কত দরকার আছে? আচ্ছা, আপনার সারা শরীরের ওজন কত? কই ওজন মাইপা দেখা লাগবে, দেখলাম কত, 60 অথবা 70 কেজি। মনোযোগ, হাতে কোনো ব্যথা পাচ্ছি না? একটু ভাগ, একটু ভাগ। 80 কেজিওয়ালা একটা মানুষ যদি আমার পায়ের উপর দাঁড়ায়, ও মারে এতক্ষণ পেলাম না ব্যথা, এখন কেন পেলাম? তখন আমার সায়েন্সের একজন ডাক্তারই পড়নেওয়ালা ভাই আমাকে জানাবেন, ভাই দেখো প্রতিটি কিছুর একটি সীমা রেখা আছে, তোমার হাত কতটুকু প্রেসার সহ্য করতে পারবে, ওই প্রেসার পর্যন্ত থাকলে তুমি ভার অনুভব করবা, ভার অনুভব করবা, যখন সেই লিমিটটা পার হয়ে যাবে তখন তুমি ব্যথা অনুভব করবা, ব্যথা অনুভব করবা, ব্যথা অনুভব করবা। কথা বলেন ঠিক না বেঠি? এখন আপনার শরীরের ওজন কত? 80 কেজি। আমারটা কই নেই কিন্তু, কত কেজি? এখন বলেন আপনার মাথার ভারটা কোথায় গেছে? গাঁড়ের ভারটা কোথায় গেছে? কোমরের ভারটা কোথায় গেছে? হাঁটুর ভারটা কোথায় গেছে? 80 কেজিওয়ালা একটা শরীরকে পায়ের মধ্যে যে বার করে আপনি হাঁটছেন দৌড়াচ্ছেন, এই পর্যন্ত কোনোদিন আপনার পায়ের গোটালিতে ব্যথা লাগছে? আরো সহজ করে দিই, আপনার ওজন 80 কেজি, টোটাল প্রেসারটা পড়ছে কোথার উপরে বলেন না? গোড়ালিতে। গোড়ালিতে কোথায়? এখন সেই মানুষটা যখন 50 কেজিওয়ালা বস্তা আলগায়,
আশি এবং পঞ্চাশ, একশো তিরিশ কেজির প্রেসার গোড়ালিতে অনেক বান্দা দেখবেন টাকা বেশি কামানোর জন্য কষ্ট হলেও দিন রাত পরিশ্রম করে পরিবারের বাবা কিংবা বড় ভাই বলে যে আমি খাবো না, তারপরে পরিবারকে খাওয়াবো, এমন অনেক ত্যাগী ভাই বোন আছে না নাই? তারা কি করে? দুই বস্তা একসাথে নিয়ে নেয়। তাহলে দুই বস্তায় কত? এদিকে কত? আশি। একশো আশি। কই আমার ভাই কে তো দেখলাম না পায়ের গোড়ালি ভেঙে পড়ে যেতে। এটা কেমন ডিজাইনারের কাজ! কেমন ডিজাইনার আপনাকে ডিজাইন করেছেন ভাই! শুনুন শুনুন শুনুন, কেন বলছি এই কথা, আপনি যতক্ষণ বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে পারবেন না, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে যখন ভাষায় দিতে পারবেন না, ততদিন আপনার জীবনেতে সফলতা বলতে কোনো শব্দ নাই রে ভাই, নাই 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 নাই। আল্লাহর ওয়াস্তে একটু অতীত যা গিয়েছে গিয়েছে বাদ দেন, আজকে থেকে একটু প্রেমিক হওয়ার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে অনেকের, কারণ আমাদের একটা মাহফিলের একটা সিস্টেম মাথায় বসে গিয়েছে, এগুলাকে আস্তে আস্তে একটু একটু পাল্টাতে হবে, কারণ নাস্তিক দিন দিন বেড়ে যাচ্ছে, প্রশ্নকারী বেড়ে যাচ্ছে। আপনাকে যখন প্রশ্ন করবে নাস্তিক, আপনি কি উত্তর দিবেন যদি মাহফিলে না শিখতে পারেন? কারণ আপনি তো স্কুল কলেজে পড়েছেন, মাদ্রাসাতে আপনি পড়েন না ইসলাম, না আপনি শিখতেছেন কোথায় মাহফিলে এসে? এই মাহফিলে যদি শিক্ষার পরিবেশ না থাকে আপনি নাস্তিক উত্তর দিবেন কিভাবে? ঢাকাতে আপনি যদি পড়ালেখা করেন, ভার্সিটিতে যদি পড়ালেখা করেন, প্রশ্নের উত্তর দিবেন কিভাবে? ওই উত্তর দেওয়ার ক্লাসের নামই হচ্ছে মাহফিল। এখানে যত মাহফিল কমিটির ভাইয়েরা আছেন, আমার কথা শুনছেন, আমি ভাই হিসাবে আপনার পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহর ওয়াস্তে মানুষ দেখানোর জন্য মাহফিল কখনো সাজাবেন না। একটা নিয়তে সাজাবেন, মওলা তোমাকে খুশি করার নিয়তে সাজাচ্ছি। মানুষ হইল আলহামদুলিল্লাহ, আর একটু জোরে না হইল আলহামদুলিল্লাহ। এখন বলেন আপনার সেই গোড়ালি কি ভেঙে পড়েছে? আরো সহজ করে দিই, ক্রিকেট খেলা খেলেনি? আরো জোরে, কি পরিমাণ দৌড়ে! তো প্রত্যেকটা দৌড়ের মধ্যে যখন পাটা মাটিতে পড়ে তখন আশি কেজির বাতটা কোথায় পড়ে? গোড়ালিতে। কই বাতে তো পান নাই, ডিজাইনার কে? আরো জোরে, এত নীরব এত নিখুঁত ভাবে ডিজাইনার কে করতে পারে? এখন বলেন শোনার জন্য কি দরকার? আওয়াজ দেন না। শোনার জন্য কি দরকার? আমি যদি বলি ভাই আপনার কান কই কই, এই তো ঠিক নি? আরো জোরে। এখন স্যারে কি কয়? স্কুলের মধ্যে পড়া না শিখলে কানটাই না, এসব কথা কয় না? কানটাই না ছিঁড়ে ফেলবো। এখন স্যার ও সত্যি সত্যি কানটা ধরে টাইন না ছিঁড়ে ফেলছে ছাত্রের কান, এখন শিক্ষকের ছাত্র কয় স্যার কান তো আপনার হাতে কিন্তু আমি এখনো শুনতেছি, গিটারে কান তো আমার হাতে তুই শুনস কেমনে? তার মানে এতদিন যেটাকে কান জেনেছি এটা কান নয়, ভিতরে পর্দা আছে, ওই পর্দাটাই আপনার কান। এতদিন আমরা জেনেছি এটা কি? এটা কান নয়, এটা কানের কভার। এটা কি? আরো জোরে কন্যা রে ভাই, আমি শুধু বুঝাতে চাচ্ছি আপনি কোন স্রষ্টার বান্দা, কে আপনাকে কিভাবে সৃষ্টি করেছে, কিভাবে, কত রহস্য আপনার ভিতরে আছে। এটা কান নয়, এটা লতি, এটা কি কভার? ও আল্লাহ শোনার জন্য কানের দরকার ছিল, এখানে আবার কভার দিলা কেন? আবার কভারটা তুমি ডাইরেক্ট দাও নাই, এমন করে দাও নাই, ডিজাইন করে দিয়েছো, ডিজাইন করে দিয়েছো, ডিজাইন করে দিয়েছো, ডিজাইন করে দিয়েছো, ডিজাইন করে দিয়েছো। ও মাওলা ব্যাপার কি? আল্লাহ পাক বলে রূহ জগতে আমি সমস্ত রূহকে, মনোযোগ আছে রূহ জগতে আমি সমস্ত রূহকে এক জায়গায় জায়গায় করে আমি জিজ্ঞেস করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ এক বাক্যে বলেছিল বালা বালা বালা, হ্যাঁ তুমি আমাদের সৃষ্টিকর্তা, হ্যাঁ তুমি আমাদের প্রভু, হ্যাঁ তুমি আমাদের আল্লাহ। আল্লাহ পাক বলে আনা আলিমুল গায়ব, আমি সবকিছুই জানি। পৃথিবীর বুকে যাওয়ার পরে বিভিন্ন পরিবেশের সম্মুখীন হয়ে মা বাবার তালায় পড়ে অনেক বান্দা এমন হবে, আমি আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটা মানতে চাইবে না, মানতে চাইবে না, মানতে চাইবে না, দেহটা যে আমি বানাই দিলাম মানতে চাইবে না, রূহ যে আমি দিয়েছি মানতে চাইবে না। বান্দা তুমি মানতে চাও কিংবা না চাও,
তোমারে যে আমি বানাইছি সেটার প্রমাণ তোমার দেহে দিয়ে দিলাম। আল্লাহ কোথায়? আল্লাহ পাক বলেছে কান্তারে দেখ, ভালো করে কান্তারে দেখ, তোর কানের ভিতরে তোর স্রষ্টার নামটা লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ নামের শেষের শব্দ কি? হাটা কি রকম? হাটা যেমন আপনার কানের লতিটা দেখেন তো, হাটা দেখেন কানের লতিটা দেখেন। মওলা কয় মান কিংবা না মান, বানানে ওয়ালা আমি। আপনি কেমন রহমানের বান্দা, আপনার আল্লাহ কত দয়াবান, যিনি আপনি ফজরের নামাজটা যখন ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছেন সে আল্লাহ আদেশ অমান্য করেছেন, আপনার উপর রাগ করে রিজিক বন্ধ করে দেয় নাই, বরং বলছে ফেরেশতা আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থাটা করে দাও, আমার বান্দার যেন কষ্ট না হয়। আপনি সেই রহমানের বান্দা, কখন সেই আল্লাহকে ভালোবাসবেন? হাত তো কেটেছেন একজনের জন্য, কারো জন্য তো রাতের ঘুম একদিনের জন্য হারাম করেছেন, কারো কথায় কষ্ট পেয়ে তো কান্না তো করেছেন। বান্দা হিসেবে কোন দিন আল্লাহর জন্য কান্না করবেন? বান্দা হিসেবে কোন দিন আপনি আল্লাহর দয়াটা বুঝতে পারবেন? একবার কি ভাবাই আসে না এই কোরআনটা কেমন কিতাব? সূরা ফাতিহা যদি পড়তে চান এর আগে আপনাকে একটা জিনিস পড়তে হবে, সেটা কি? বিসমিল্লাহির হাজার বার পড়েছেন, কখনো একবার ভেবেছেন এই বিসমিল্লাহটা এত ইম্পর্টেন্ট কেন? বিসমিল্লার ভিতরে আল্লাহ কি রেখেছেন? আসুন ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। সিরিফ আর 10 মিনিট আমি আলোচনা শেষ করব। না না, আচ্ছা যান, আর কোনো কথা না, 12 মিনিট। আচ্ছা আর দরাদরি চলতো না, 15 মিনিট বাস হয়েছে, 15 বড়। কিরে কেউ আমারে আই লাভ ইউ করেন না? আই লাভ ইউ করলে যাইতেই না দিবেন, কথা কয় না কাল। এই দেখছেন উঠে চলে যাইতেছে, ওনার ভাল লাগতেছে না তো, বসে গেছে আবার। শুনেন, কারা প্রস্তাব থাকতে পারে, সমস্যা থাকতে জোর করে মাহফিলে বসতে হবে না, কারণ মাহফিল জোরের মাহফিল না, মাহফিল হয় দিলের মাহফিল। খাওয়ার দুইটা, একটা পেটের খাদ্য আর একটা দিলের খাদ্য। পেটের খাদ্য ঘরে আছে, তারপরে আমি আপনি এখানে আসলাম কেন? কই হুজুর পেটের খাদ্যের জন্য আসি নাই, অন্তরের খাদ্য নেওয়ার জন্য মাহফিলের মধ্যে আসি। শুনে নেবে ঠিক, একটু গভীর মনোযোগ বলেন বিসমিল্লাহ, আর রহমান আর রহিম, বিসমিল্লাহ আর রহমান আর রহিম। এখন বলেন এই জায়গার নাম কি? রহিমানগর। রহিমানগর বললে কি চাঁদপুর বোঝা যাবে? না, কিন্তু চাঁদপুর বললে রহিমের অমর গেনা আছে, চাঁদপুরের ভিতরে রহিমানগর আছে, কিন্তু রহিমানগরের ভিতরে চাঁদপুর নাই। এখন বলেন আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। যার যত শক্তি আছে ফুল ভলিউম লাগাইয়া একবার বলেন আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। আর একটু চিল্লাই বলেন নাম কি? আল্লাহ। আল্লাহ নামটা আসল নাম, আল্লাহ নামটা মূল নাম। আল্লাহ নাম বললে রহমান বলতে হয় না, আল্লাহ নাম বললে রহিম বলতে হয় না, কারণ আল্লাহ নামের ভিতরে রহমান আছে, রহিম আছে, গাফফার আছে, সত্তার আছে, জব্বার আছে, মালিক আছে, জুলজালাল ওয়াল ইকরাম, আল্লাহর গুণবাচক সমস্ত নাম আল্লাহ নামের ভিতরে আছে, আল্লাহ নামের ভিতরে আছে, আল্লাহ নামের ভিতরে আছে, আল্লাহ নামের ভিতরে আছে। কিন্তু রহমানের ভিতর রহিম নাই, রহিমের ভিতর রহমান নাই, রহমানের ভিতর মালিক নাই, মালিকের ভিতর কুদ্দুস নাই, কুদ্দুসের ভিতর গাফফার নাই, গাফফারের ভিতর সত্তার নাই, সত্তারের ভিতর জব্বার নাই, কিন্তু আল্লাহ বলে ফেললে সব ওইখানে আছে। এখন বলেন আল্লাহ যদি বলে ফেলেন নাম, আর কোন নামের দরকার আছে? শিক্ষিত সমাজ আওয়াজ দিয়ে বলেন দরকার আছে? আল্লাহ আপনাকে কি শিখেছে বিসমিল্লাহ? ও আল্লাহ তোমার আসল নাম তো কইয়া লাইছো, রহমান রহিম কইলা কিনলে। আচ্ছা আল্লাহর নাম কি মালিক নাই? বিসমিল্লার মধ্যে মালিক আনছে, গাফফার আনছে। আল্লাহ এতগুলো তোমার গুণবাচক নাম সব নাম বাদ দিলা,
রহমান রহিম কেন রাখলা গো, কেন রাখলা গো, কেন রাখলা গো, কেন রাখলা গো। আরো মজার বিষয় দেখেন, সূরা ফাতিহার দুই নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, আর রহমান আর রহিম কোনটা, বিসমিল্লাহ যেটাই আছে রহমান রহিম ওইটাই সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে। ও মাওলা কেন তুমি রহমান রহিমকে বাছাই করলা, ভাই আমি মেসেজ দিতে চাচ্ছি তোদেরকে, আমি চাই তোরা আমাকে চিন, আমি চাই তোরা আমাকে বুঝ, আমি চাই তোরা আমার প্রেমে পড়, আমি চাই তোরা আমার কাছে আয়। মা গররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা দুনিয়ার লোভ লালসায় পড়ে সৌন্দর্যের মোহ হয়ে কোথায় তুই চলে যাচ্ছস। মা গররাকা বিরাব্বিকাল করিম, তোর করিম আল্লাহ থেকে তোকে কে বারবার ফিরিয়ে দিচ্ছে। বান্দা আইস না, একবার আয়, একবার আয়, একবার আয়, একবার আয়, একবার আয়, একবার আয়। এবার বান্দা বলে আল্লাহ এক বছর নয়, দুই বছর নয়, আমি আমায় অনেকটা বছর আমি ফাঁস ওয়াক্ত নামাজ পড়ি নাই, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে গুনাহ করেছি, মিথ্যা কথা বলে গুনাহ করেছি, কলেজের মধ্যে গিয়ে গুনাহ করেছি, ভার্সিটিতে গিয়ে গুনাহ করেছি, মোবাইলের মধ্যে গিয়ে গুনাহ করেছি, প্রেম করে গুনাহ করেছি। মওলা গো গুনাহে ভরপুর আমি, গুনাহে ভরপুর আমি, গুনাহে ভরপুর আমি, গুনাহে ভরপুর আমি, গুনাহে ভরপুর আমি। মওলা তোমার দেওয়া নিয়ামত খেয়েছি, তোমার দেওয়া নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি, তোমার নবীর হুকুম অমান্য করেছি। ও মওলা, ও মওলা আমার তো বড় লজ্জা লাগে, একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না, মাথা নিচু করে রাখতে হয়, আমি তো হাজারটা ভুল করেছি মওলা, ও মওলা আমি কোথায় যাব, ও মওলা আমি কোথায় যাব। আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য, মমতার জন্য, দরদের জন্য, মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয়, মায়ের উপমা দেওয়া হয়। ও বান্দা তুই শোন, তুই শোন, কখনো যদি দেখিস তোর মায়ের দরজা তোর জন্য বন্ধ হয়ে যায়, তখন তুই এতটুকু বিশ্বাস থাকবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বান্দা মা যদি কখনো তোকে ঘর থেকে বের করে দেয়, আমি বের করব না, আমি আমার আল্লাহর কথা বলছি না, আমি আমাদের আল্লাহর কথা বলছি। কাল না হয় পরশু যে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আমি সেই আল্লাহর কথা বলছি। স্রষ্টাকে আল্লাহ সবাই জানি, রিজিকদাতা আল্লাহ সবাই জানি, জানলে তো প্রেম শুরু করতাম, প্রেমে পড়লাম না কেন। আফসোস আমাদের, ভালোবাসি কাউকে, কোনো ছেলেকে কিংবা মেয়েকে সুখে থাকার আশায় ভালোবেসেছিলাম, তিনটা মাস যেতে পারেনি, রাতের ঘুম আমাকে নষ্ট করে দিয়েছে, শান্তিতে কথা বলার আশায় প্রেম শুরু করেছিলাম, এখন ঝগড়ার পর ঝগড়া হচ্ছে, হাসি খুশি থাকার জন্য প্রেমে পড়েছিলাম, রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। মানুষ প্রেম করে সুখে থাকার আশায়, বাস্তবতা হচ্ছে সুখের আশায় করলেও সবাই দুঃখের সাগরে ডুবে আছে, দুঃখের সাগরে ডুবে আছে। প্রেম যদি করতে মন চায় দুইটা জায়গায় প্রেম করেন, যেখানে প্রেম করলে আপনি কখনো সেকা খাবেন না, যেখানে প্রেম করলে কোনোদিন আপনি প্রতারিত হবেন না, আপনি স্মরণ না করলেও যারা আপনাকে স্মরণ করে কে কে কে, বান্দা হিসাবে আল্লাহর সাথে প্রেম করো, নবী হিসাবে নবীর সাথে প্রেম করো। সেকা দিবে না আপনাকে, ভুলে যাবে না আপনাকে, কবরে যেখানে বলবে যে সবাই যা নবী মুস্তফা কইব উম্মত আসি তো আমি। কার সাথে প্রেম করা দরকার, কার সাথে করেছেন নিজেকে প্রশ্ন করেন, উত্তর দেওয়ার দরকার নাই, নিজের সাথে নিজের মনকে প্রশ্ন করে দেখুন। শুনুন শুনুন, কবরের চাইতে ভয়ানক আর কিছু? এই কবরে আপনি থাকতে চান না, তারপর আপনাকে রেখে আসবে কারা? দুশমন? দুশমনে যদি কবরে রেখে আসতো মনকে বুঝ দিতাম, কিন্তু আমার খাটিয়ে আলগানে ওয়ালা, আপনার খাটিয়ে আলগানে ওয়ালা বাহিরের কেউ নয়। একটু খাটিয়া থেকে কল্পনার জগতে নিচে দেখেন না, সব আপনার পরিচিত মুখরাই। কবর করেছে কে? আপনার পরিচিত মুখরাই। আপনাকে শোয়াচ্ছে কে? আপনার পরিচিত মুখরাই। মাটি চাপা দিচ্ছে কে? আপনার পরিচিত মুখরাই। এখন গভীর মনোযোগ, বাবার কবরে যখন বাবার লাশটা সন্তানে নিজের হাতে রাখে, তার মানে নিজেই সন্তান প্রমাণ করে দিচ্ছে আজকে থেকে তুমি আলাদা,
আমি আলাদা, তুমি আলাদা, আমি আলাদা। কারণ সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা কাজ দিয়েও হয়ে যায়, কিছু কথা কাজ দিয়েও হয়ে যায়। সন্তান যখন বাবার লাশটা কবরে রাখে, তার মানে সন্তানে বাবাকে আলাদা করে দিচ্ছে। বাবা যখন সন্তানকে রাখে, তখন বাবা সন্তানকে আলাদা করে দেয়। স্বামী যখন স্ত্রীর লাশটা কবরে রাখে, স্বামী তখন আলাদা করে দেয়। এখন একটু খেয়াল করেন, আপনি শুয়ে আছেন কবরের মধ্যে, সব দিক থেকে দেখা যাচ্ছে মানুষ দাঁড়ায় আছে, আপনি বারবার ভাবতে লাগলেন, বাবরা ভাবতে লাগলেন যে এই তো সেই কবর যেটার কথা শুনেছি। আজকে তো আমি সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি, সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি, সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি। এতদিন তো শুনেছি ভয়ানকের কথা, একটু পরেই তো শুরু হয়ে যাবে, চিৎকার দিতে থাকবেন কবর থেকে, আমাকে বের করে নাও, বের করে নাও, বের করে নাও। কে শুনে কার কথা, কে শুনে কার কথা, কে শুনে কার কথা? একজন পিছন থেকে বলবে, চাটাইটা বিছিয়ে দাও, চাটাইটা বিছিয়ে দাও, বাঁশগুলা বিছিয়ে দাও। যতই বাঁশ বিছাতে থাকবে, কবর অন্ধকার হতে থাকবে, কিছু কিছু আলো বাঁশের ফাঁকে কবরের ভিতরে ঢুকবে। আপনার আত্মীয় স্বজনরাই সে আলো তার প্রতি এত দুশ্মনী করবে, মাটি দেওয়া শুরু 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 করবে। এই মাটিটা দেওয়ার পরে তারা ক্ষান্ত হবে না, আবার এটাকে লাঠি দিয়ে মারবে, লাঠি দিয়ে মারবে। কি রে এমন করস কেন, কই জিন্দা হইলেও যেন কবর থেকে বের হতে না পারি। সেজন্য মাটিটা শক্ত করে দিয়ে দিচ্ছি, আবার পানি দিয়ে দেয়, আবার পানি দিয়ে দেয়, যেন মাটিটা শক্ত হয়ে যায়, আপনি জিন্দা হলেও যেন বের হতে না পারেন। এবার আপনি কবরের মধ্যে ভাবতে লাগলেন, বাবা হয়ে সন্তানের জন্য এত কিছু করলাম, স্বামী হয়ে স্ত্রীর জন্য এত কিছু করলাম, স্ত্রী হয়ে স্বামীর জন্য এত কিছু করলাম, ভাই হয়ে ভাইয়ের জন্য এত কিছু করলাম, কার জন্য কিছু করলাম? আজকে আমার বাবা উপরে, আমার ভাই উপরে, আমার স্বামী উপরে, আমার সন্তান উপরে, আমার বন্ধু উপরে, হয়তো আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই, আমি তো একা হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম, কোনো বন্ধন এখানে নাই, সব বন্ধন ছিন্ন হয়ে গেল। হঠাৎ মনে উত্তর দিয়ে ওঠে, আরে আল্লাহর বান্দা, এখনো সব সম্পর্ক শেষ হয় নাই, এখনো দুইটা সম্পর্ক বাকি আছে। কি বলো দুইটা সম্পর্ক? বলে যে হ্যাঁ হ্যাঁ, বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক। একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার কাউকে উত্তর দিতে হবে না, কারোর সাথে ঝগড়া করতে হবে না, নিজের মনকে প্রশ্ন করে দেখেন কবরের মধ্যে সম্পর্ক থাকবে কয়টা। এখন যার যার ব্যক্তিগত ব্যাপার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, যার যার ব্যক্তিগত ব্যাপার, সে সম্পর্ক দুইটাকে কতটুক সঠিক রাখবেন, কতটুক নষ্ট করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। যে সম্পর্ক সাকসেস করবে তার হাসর সাকসেস। এখন একটু মজার জিনিসে আসেন, যাই মুনি, অনেকে বিরক্ত হচ্ছে, কষ্ট হচ্ছে। আচ্ছা হুজুর, নামাজের ভিতরে হাত ছাইড়া দিলে কি নামাজ থাকবো? আচ্ছা আপনারা কি ক্যামেরা আনছেন বলে কি ক্যামেরার দিকে তাকায় থাকবেন, ওয়াজ নিতেন না? এটা কেমন কথা, আপনারা পরে শুনবেন। নামাজের ভিতরে হাত ছেড়ে দিলে কি নামাজ থাকবে? আওয়াজ সবার লাগবে। নামাজের ভিতরে হাত ছাড়লে নামাজ থাকবে? আপনারা সাতপুরবাসী, রহিমানগরবাসী কিন্তু এক কথার মানুষ, একটু পরে কিন্তু ফালটাই যায় না কইলাম। সামি আল্লাহু লিমান হামিদা, নামাজ আছে না নাই? ওমা আপনারাই তো কইলেন, ও আল্লাহর বান্দা, যুবক ভাইরা বলেন দাদারা আমাদেরকে একটা ডায়লগ মারে, সারাক্ষণ ভরা লাগে নিও, বুঝা বুঝা বললে আধা ঘন্টা পড়লো। এখন বলেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কিতাবে আছে না নাই? নামাজ যেখানে থাকবে ফাহশা সেখানে থাকবে না, নামাজ যেখানে থাকবে অন্যায় সেখানে থাকবে না, এটা হচ্ছে কিতাবের কথা। বাস্তবে দেখলাম নামাজিও আছে অন্যায়ও আছে, তার মানে কিতাবের কথা মিথ্যা? তো যদি কিতাবের কথা মিথ্যা না হয় তাহলে বলতে হবে আমাদের নামাজ। মনে মনে কষ্ট লাগে আপনাদের, কারণ
আপনারাই কইছেন একটু আগে হাত খুললে নামাজ, কইছো কথা কই না, হাত খুললে নামাজ কি কোন সমস্যা? স্যার দেখি একবার দরশরী পড়েন তো এমন শক্তি দিয়ে, যে শক্তি দিয়ে পড়লে আপনার ঈমানটাও তাজা হবে, শয়তানও দূরে পালাই যাবে। আল্লাহুম্মা সাল্লি শক্তি আছে একবার সর্বোচ্চ জোর লাগিয়ে বলেন মারহাবা। এখন আসেন জান্নাতের চাবি কি, আরো কি জোরে জান্নাতের চাবি কি? এখন সর্ব কথাটাকে আমি সৎভাবে বলার চেষ্টা করছি, বক্তার কাজ শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। আমি ফটং ফটং আরবি মারলাম, আপনারা শুননা কইলেন যে ওরে সিডাং থেকে হুজুর একটা আইলো যে আরবি যে ইংরেজি যে ফার্সি মাইরা গেল, পিছন থেকে একজন কয় কিছু বুঝজত্তি, লাভ নাই লাভ নাই লাভ নাই। আলোচকের কাজ শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। সেজন্য আপনারা খেয়াল করে দেখবেন আমি একই কথাকে অনেক সময় দুই তিন বার চার বারও বলি। প্রথমবার যদি আপনার মিসিং হয়ে যায় দ্বিতীয়বার যেন ক্যাচ করতে পারেন, দ্বিতীয়বার যদি হালকা ক্যাচ করেন তৃতীয়বার যেন আরো ভালো করে ক্যাচ করতে পারেন। আজকের মাহফিলটা সার্থক করাই আমাদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা গভীর মনোযোগ, আপনার আমার এখন বর্তমান অবস্থান কোথায় দুনিয়াতে? দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম আম্মার পেটে, আম্মার পেটে, আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে, ঠিক? এখন যদি আমি জিজ্ঞেস করি ভাই আপনার বয়স কত, তখন আপনারা কি বলবেন? 22 বছর, 24 বছর, 30 বছর, 80 বছর? এই মায়ের ফেটে আপনি ছিলেন না, মরা না জিন্দা? ওই বয়সটা দলেন না যে, কারণ আপনি কনসিভ করার সাথে সাথে ডাক্তার তো বলেছিল বাচ্চা এসেছে। ওয়ার না মানুষ বেগে মরে গিয়ে ভাঙলার কেন ফিরে ওয়া খবর স্থানার মানুষ আছে না, মা সিডিঙ্গা হতে বুঝে দে সিডিঙ্গা হতে বুঝো নাকি আপনি আমি বয়স জিজ্ঞেস করলে যেটা বলি সেটা আসলে আমাদের বয়স নয়, এটা আমাদের জন্মের বয়স, কারণ মায়ের পেটের হিসাব আপনি করেন নাই, বাবার পিঠে কতদিন ছিলেন করেন নাই, রূহ জগতে কয় বছর ছিলেন করেন নাই, এখন বলেন আপনার বয়স কত? আচ্ছা আমি কি কিচ্ছা কাহিনী গাইতেছি? তাহলে আওয়াজ দিয়ে একটু বলবেন তো, কত আরো জোরে? তাহলে আপনার বয়সের যদি হিসাব না থাকে আপনার বিবেকে আজকে সাক্ষী দেয় ওই দিন যে জিব্রাইলকে আমার নবী বলেছিল ও তারকাটা আমি মুস্তফাই ছিলাম, এটা আবার অবিশ্বাস করার কি আর? তাহিরি ভাই কয়ে যেটা কয় আরে বুঝলে বুঝফা তার কথা কন ঠিক না? এখন একটু খেয়াল করবেন, মেহরবানি মেহরবানি মেহরবানি, এই মোবাইলের মধ্যে আসেনি ক্যামেরা? আসেনি? আপনার মোবাইলটা চেক করে দেখেন ক্যামেরা কিন্তু একটা নয়, বর্তমানের মধ্যে আইফোনের মধ্যে আচ্ছা বলেন তো চারটা ক্যামেরার পার্থক্য কি? ক্যামেরার পার্থক্য যদি জানতে মন চায় আমার ভাইদেরকে জিজ্ঞেস করে দেখেন ল্যান্সের উপর, ভুল বললাম মনে হয় ভাই? আপনারা কইলেন আমি কিছু শিখলাম, একটু কর না, ল্যান্সের উপরে ফোকাসটা নির্ভর করে, ল্যান্সের উপরে দূরত্ব কাঁচের জিনিসটা নির্ভর করে, ল্যান্সের উপরে কিছু ক্যামেরার ল্যান্স দেখবেন একদম লম্বা, এখন বলেন ল্যান্সের কাজটা কি? দেখা। ল্যান্সের কাজটা কি? দেখা। এখন বলেন আপনি চোখে দেখেননি, আপনার চোখের ল্যান্স কত? আমার ভাই কি বলেছে আপনার আপনার ক্যামেরার ল্যান্স কত?
আমার ভাই কি বলছে 250 বর্তমান বিশ্বের মধ্যে সর্বোচ্চ কত আসছে কত আসছে আমার ভাইরা বলছে যে আমার জানা নাই আজকে শিখলাম আমি আমার ভাইদের কাছ থেকে ক্যামেরার লেন্স 1500 এসেছে কিন্তু অ্যাভেলেবল হয় নাই কারণ একটা লেন্সের বিষয় আছে ও বান্দা গভীর মনোযোগ আপনি যখন ক্যামেরা দিয়ে উপরে যাওয়া বিমানটাকে দেখতে চান আপনাকে জুম করতে হয় জুম করতে হয় এখানের মানুষটাকে দেখতে চান একটু জুম করতে হয় কিন্তু আপনি এখানে দাঁড়াইয়া ওদেরকে দেখছেন ওদেরকে দাঁড়াইয়া এখানে দেখছেন জমিনে দাঁড়াইয়া ওই হাজার ফুট উপরে বিমান দেখছেন ও বান্দা কি দিয়া দেখো কই চোখ দিয়া লেন্স ছাড়া তো দেখা যায় না এই চোখ দিয়া দেখলে কিভাবে তখন বান্দা উত্তর দেয় বানানে ওয়ালা কোনো ফ্যাক্টরি নয় আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ এমন ভাবে লেন্স দিয়েছেন বান্দাকে হাজার দূরের মাইলে তো জিনিসটা যেটা কোটি টাকা দিয়ে কিনতে হয় আল্লাহ সেটা ফ্রি দান করে দিয়েছেন আপনি সেই আল্লাহর বান্দা অনেকে আছেন আমরা গরিব মনে করি নিজেকে বলেন না গরিব কাদেরকে বলি আমরা যাদের কাছে টাকা নেই গরিব কাদেরকে বলি যাদের কাছে বিল্ডিং নেই গরিব কাদেরকে বলি যাদের ঘরের টিনের চাল ফুটা গরিব কাদেরকে বলি যাদের ডেলির ভাত ডেলি খেতে পারে না গরিব কাদেরকে বলি যাদের সন্তানকে বাচ্চাদেরকে স্কুলের খরচ দিতে পারে না তারাই তো গরিব কি নাই বলে টাকা নাই বলে শুনেন 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 একটা প্রশ্ন করি আজকে থেকে চাঁদপুরবাসী এই জায়গার মধ্যে পরিবর্তন আসতেই হবে এই চিন্তা পরিবর্তন করতে হবে আমরা জানতে চাই আসল বড় লোককে আমরা জানতে চাই আসল গরিবকে কথা বলেন রাজি আছেন আমি বলবো না আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিব হতে পারে আপনার কাছে স্কুলের জ্ঞান থাকতেও পারে নাও থাকতে পারে কোরআন হাদিসের জ্ঞান থাকতেও পারে নাও থাকতে পারে আমাদের পড়ালেখার ভিন্নতা থাকলো তারপরে আমরা একটা বিষয়ে সবাই জ্ঞানী সেটা হচ্ছে আমাদের বিবেক আছে আমাদের আকল আছে কথা বলেন ঠিক কি না আমি বলি একজন কোটিপতি কিন্তু হাত দিয়ে পানি ভরে না ধনী না গরিব ধনী কোটি টাকা আছে কিন্তু হাত দিয়ে পানি ভরে না মানে দান সৎকার কিপটা কিপটা এখন কোন ধনী না গরিব আরেকজন ডেলি কামাই 100 টাকা কিন্তু জব্দুর পারে মানুষরে খাওয়ানোর চেষ্টা করে এখন কোন ধনী না গরিব তার মানে কি আসল ধনী যার কাছে টাকা আছে সেটা নয় যার কাছে সুন্দর একটা মন থাকবে সেটাই সবচাইতে ধনী আপনি মনওয়ালা হয়ে যান দনওয়ালা হয়ে যাবেন আবু বকর সিদ্দিকের কাছে কোটি টাকা ছিল না ওমর ওসমান ও আলীর কাছে বিশাল সাম্রাজ্য ছিল না কিন্তু যখনই তাদের সামনে মানুষ যেত সদ্দায় মাথা নিচু নেমে যেত সদ্দায় মাথা নিচু নেমে যেত সদ্দায় মাথা নিচু নেমে যেত কি রে ভাই ধনীকে ভয় কর কই না না ওনাদের মনটাই আসলে কোটি টাকার চাইতে দামি ছিল আসল ধনীকে যার মনটা সুন্দর দন কামাইতে টাকা লাগবে দন কামাইতে পরিশ্রম লাগবে কিন্তু সুন্দর একটা মন তৈরি করতে আমাদের চেষ্টাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা ইমানদার ভাইয়েরা এখন বলেন এই নামাজটা যদি আপনার এখন যাত্রাটা হচ্ছে দুনিয়াতে দুনিয়ার পরে কবর কবরের পরে হাসর হাসরের পরে জান্নাত আমি কিন্তু জাহান্নামের নাম কেন কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা তো যায় না আমি হুট করে জাহান্নাম কইছি আল্লাহ যদি কয় কবুল কর তাহলে তো বেজা লাগে এই যে কথা কই না কা ভিক্স লওয়ার তো কোনো দরকার জান্নাত কই কবুল করলো লাভ না করলো লাভ এখন একটু খেয়াল করবেন আমরা আছি দুনিয়ায় যাব কবরে কবর থেকে হাসরে হাসর থেকে জান্নাতে জান্নাতের পরে প্রত্যেকটা মানুষের লক্ষ্য শেষ স্টেশনের নাম কি জোরে বলেন সেই জান্নাতের চাবি কি আপনার যদি জান্নাতে যাওয়া স্বপ্ন হয় নামাজ পড়লেই তো যথেষ্ট রোজা রাখেন কা আপনার যদি স্বপ্ন জান্নাতে যাওয়া হয় সেই জান্নাতের চাবি যদি নামাজ হয় নামাজ লইয়া না পড়ে থাকবেন 4 লাখ টাকা হজ করে খরচ করে হজ করতে যান কা তার মানে করা একটা জিনিস বুঝার একটা জিনিস নামাজের জন্য কি আছে
নামাজের জন্য কি আছে? ইমানদার ভাইরে আওয়াজ দিয়ে বলেন, নামাজের জন্য কি আছে? আজানটা তো এমনও হতে পারতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই সিস্টেমে যদি শুরু থেকে চলতো আমরা শুনলে বুঝতে পারতাম যে না নামাজের টাইম হয়েছে। এত লম্বা হওয়ার দরকার কি? আরো জোরে 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 এখন বলেন, আজানটা কিসের জন্য? নামাজটা কিসের চাবি? নামাজটা কিসের চাবি? এখন আপনারা একটু দেখেন তো, এখানে আজানের মধ্যে নামাজের কথা আমি বলতেছি কিনা আছে না নাই? শুনেন আগে, আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজের কথা নাই, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। কি রে ভাই, আজান নামাজের জন্য, নামাজের কথা নাই কা? তারপরে কয় হাইয়া আলা সালাহ, কেন 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 কেন? এখন আপনারাই বুঝবেন, আমি কিন্তু ওয়াইজ করতাম না, আপনারাই করবেন। নামাজ জান্নাতের, নামাজ যারা আদায় করে জগতে তাদেরকে বলে নামাজি। এখন আপনারাই আমাকে একটা উত্তর দেন, সব নামাজি কি জান্নাতি? বুঝালাম বুঝালাম বুঝালাম, সব নামাজি জান্নাতি নয়, আমার বক্তব্য নয় আপনাদের বক্তব্য। আপনি যদি এটা জানেন সব নামাজি জান্নাতি নয়, আজকে থেকে গবেষণায় নেমে যান কোন নামাজি জান্নাতি। কেন? আমাদের জীবন একটা, একটাই সুযোগ, বারবার আর পাবো? এই একটা জীবনকে আপনাকে হাসিল করতে হবে। মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতের চাবি। এই নামাজটা নিয়ে গবেষণায় নেমে যান, অনেক কিছুই পাবেন। শুধু আমি আপনাদেরকে কিছু হালকা হিংস দিয়ে যাচ্ছি যেন গবেষণায় আপনারা নামতে পারেন। নামাজ কয়ক্ত? ফজরের নামাজ, শেষ ভালো যার সব ভালো তার চিল্লাই চিল্লাই বলেন কয় রাকাত? দুই রাকাত ফরজ। একটু ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে, বিস্তারিত বললে শুনে যাবেন মনে থাকতো না, একদম শর্টকাটে বলি যেন মনে থাকে। ফরজ কাকে বলে? যেই হুকুমের সাথে আপনার আল্লাহর সম্পর্ক পাওয়া যাবে সেটার নাম ফরজ, যেই কাজের সাথে, যেই হুকুমের সাথে, যে কর্মের সাথে আপনার নবীর সম্পর্ক পাওয়া যাবে সেটার নাম সুন্নত। সুন্নত 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 সুন্নত, এক কথায় সুন্নত মানি নবী, ফরজ মানি আল্লাহ, সুন্নত মানি নবী, ফরজ মানি আল্লাহ, বাস। এখন মাথায় বসাই নেন, এখন আমার প্রশ্নের উত্তর দিন, নামাজ জান্নাতের চাবি? নামাজ পড়লে কোথায় যায়? জোরে বলেন না, নামাজ পড়লে কোথায় যায়? সেই নামাজটা হচ্ছে কয় অক্ত? ফজরের নামাজ কয় রাকাত? দুই রাকাত, ফরজের আগে দুই রাকাত। আমি কিন্তু ককটেল বোমা মাইরা দিমু কইলাম, আবার যদি ছোট হইছে আরেকবার জোরে, দুই রাকাত ফরজের আগে দুই রাকাত, জোহরের চার রাকাত ফরজের আগে চার রাকাত, আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত, এশারের চার রাকাত ফরজের আগে চার রাকাত, মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত। ও নামাজি ভাই, নামাজ তো পড়িলা হাজার বছর, বাপনার ঘরে প্রশ্ন কি কখনো করেছো? পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে চার ওয়াক্ত নামাজে আমার নবীরটা আগে, একটা নামাজে আল্লাহ বলে না না না, আমার নবীকে রাখবো না আমি, আল্লাহর ফরজটাই থাকবে। এখন বলেন, নামাজের আগে সুন্নতওয়ালা নামাজ,
নামাজের পরে ফরজ নামাজের পরে সুন্নত ওয়ালা নামাজের পার্থক্য কি? কই বাইবা তো দেখি নাই। আরো সহজ করি, ফজরের নামাজ জোর না বেজোর? ফরজ নামাজ বলেন না, জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ? কখনো কি ভাবছেন পাঁচ ওয়াক্ত নামাজে চার ওয়াক্ত জোর হলো কেন, এক ওয়াক্ত বেজোর হলো কেন? এখন কোন বেজোর কোনটা হইছে জানেননি? যেটার আগে সুন্নত নাই, বাস আলোচনা শেষ। এতটুকু বলতে চাই, তর্ক কইরেন না, বাঁচবেন আর কয়েকদিন। ঝগড়া দুনিয়াতে থেকে যাবে, মামলা দুনিয়াতে থেকে যাবে। আসল জীবন কাকে বলে জানেন? নিজে ভালো থাকার নাম জীবন নয়, মানুষকে ভালো রাখার নাম জীবন। আপনি যদি আপনার মৃত্যুর সংবাদটা কারোর জন্য শুভ সংবাদ হয়ে যায়, আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। এমন ভাবে একটা মৃত্যু আল্লাহর কাছে চান যেন আপনার জবানে হাসি থাকে, মুখের মধ্যে কালিমা থাকে। আপনার মৃত্যুটা দেখে যেন বিধর্মীও বলতে পারে একজন মুসলমান মারা গিয়েছে, অন্যকে ক্ষতি করে লাভ নাই। শুনেন, কোটি টাকা কামাইয়া যদি রাতে ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতে না পারেন, সে কোটি টাকার দরকার কি? কোটি টাকার দরকার কি? শান্তি সবাই খুঁজে পায় না কেন? শুনেন, সুখ পাই না, শান্তি পাই না, অনেকদিন বলেছেন, অনেকভাবে খুঁজেছেন, অনেকভাবে চেয়েছেন, পান নাই। আজকে একটা প্রশ্ন শিখে যান, আজকে ঘরে যাইয়া বলবেন, আমি তো সুখ খুঁজি, আমি তো শান্তি খুঁজি, কিন্তু সুখদাতা শান্তিদাতার সাথে কি আমার সম্পর্ক আছে নাকি নাই আগে প্রশ্নটা করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকে এই মাহফিলকে কবুল করুক। আল্লাহ পাক এই মাহফিলকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। ইয়া নবী সালাম I'm not the one who's running away.